সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস ওয়ার্ল্ড। আপনারা জানেন যে আমরা একেবারে স্বাধীনতা দিবসের দ্বার প্রান্তে, 52 বছর পেরিয়ে 53-তে পা রাখবে বাংলাদেশ, এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে রয়েছে নানা ষড়যন্ত্র পেরিয়ে আমরা সেটি একটু দেখার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার অসম্ভব রকমের প্রিয় একজন মানুষ, মানে প্রতিনিয়তই তার কাছ থেকে আমি শিখি। আমরা আজকে কথা বলব অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, তিনি অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, আমরা সবাই তাকে চিনি যে হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান স্যার। কোনো রকম ভূমিকা না করে যে বাংলাদেশ 52 পেরিয়ে 53-তে যাচ্ছে, এই যে যাত্রা, সেই যাত্রার যে অর্থনৈতিক পরিক্রমাগুলো ধাপে ধাপে কোথায় এসে ঠেকলো, এটি একটি বড় দিক কিন্তু আমাদের সামনে রয়েছে। এটি একটি দিক। আবার আমি যেমন এই অনুষ্ঠানের শুরুতে আপনাকে যেমনটা বলছিলাম যে আপনার বয়স এবং বাংলাদেশের বয়সের কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি 3 বছরের বড়, অনেক কিছু খুব কাছ থেকে দেখার, বিশেষ করে ছোটোবেলা অর্থনৈতিক বৈষম্য, বা একদিন এই দেশটি এই জায়গাটিতে আসেনি সব কিছু মিলে, বা যদি বলি যে বঙ্গবন্ধুর অর্থনৈতিক স্বাধীনতা সেটিই বা কেমন, কী বলবেন? না, থ্যাংক ইউ আপনাকে। প্রথমে এই মার্চ মাসে আসলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা এই দেশের স্বাধীন করেছিলেন, যারা সমস্ত আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন, তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক স্বাধীনতা আপনি যথার্থই বলেছিলেন, যে এটার যদি আমরা বলতে চাই, বঙ্গবন্ধুর প্রথম স্বাধীনতার, আমি আপনাকে একটা উক্তি দিয়ে আমার খুব মনে হচ্ছে যে 1942 ইংরেজিতে বঙ্গবন্ধুর আব্বা শেখ লুৎফর রহমান বঙ্গবন্ধুকে বলছিলেন যে সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ দ্য পারপাস যদি ঠিক থাকে কখনো তুমি পরাজিত হবে না। বঙ্গবন্ধু, আপনি জানেন অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতা দুটার জন্যই একটা আরেকটার উপর নির্ভরশীল মনে করেই ওনার জীবন সংগ্রাম, একটা শোষণহীন ব্যবস্থা আরম্ভ করার জন্য উনি দীর্ঘ 23 বছর, অথবা বিশেষ করে পাকিস্তান সৃষ্টির পর থেকে যে আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বৈষম্যগুলো, আমি শুধু আপনাকে 47 বা 49 থেকে যদি আরম্ভ করি তাহলে টোটাল খরচের প্রথম 52, 53, 53, 54, 54, 55, 3-4 বছরের 20% শুধু তথাকথিত পূর্ব পাকিস্তানের জন্য ব্যয় করত। এরপরে বোধহয় 22% কি 26%, 5-7 বছর এরকম। যে এই যে বাংলাদেশ শ্মশান কেন, হ্যাঁ, পূর্ব বাংলার শ্মশান কেন আপনি জানেন? এই যে আমি এটার উপর বেশি কথা, এই যে বিশাল অর্থনৈতিক বৈষম্য এবং শোষণ, এই সমস্ত জিনিসগুলি বঙ্গবন্ধুকে কিন্তু তার সংগ্রামী জীবনকে উনি মানে আরও উদ্বেলিত করে তুলেছিল, বিচলিত করে তুলেছিল। এবং সেটা আমি বঙ্গবন্ধুর অর্থনৈতিক যে স্বাধীনতার কর্মকাণ্ড, আপনি, আমি সংক্ষেপে যদি আপনাকে বলতে, 1954 সালের 21 দফা যুক্তফ্রন্টে, তারপরে মনে করেন 66-এর 6 দফার মধ্যে 3-4-5, এগুলি সব বাংলাদেশ সম্পর্কিত রিলেটেড, 69-এর 11 দফা, 70-এর নির্বাচনের ম্যানিফেস্টো, আপনি যদি এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করি, এইগুলির সাথে যদি বঙ্গবন্ধুর বক্তব্য, বিবৃতি, আলাপচারিতা, ইভেন বঙ্গবন্ধুর কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, আশাকে পোশাকে সমস্ত কিছু যদি আপনি বিশ্লেষণ করেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক মুক্তির সাথে সাথে বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির সমস্ত দর্শন আপনার কাছে পরিচয় হয়ে যাবে। আমি দর্শনগুলি বলি, বাংলাদেশের এই যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর এই সমস্ত বিবৃতিগুলি করলে আমরা, যেটা আমি আপনাকে বলবো যে বঙ্গবন্ধুর এই বিবৃতিগুলি যদি দেখি, আজকে আমার কাছে আশ্চর্য লাগে SDG-র যে গোল আছে সবগুলোর সাথে বঙ্গবন্ধুর দর্শনের পরিপূর্ণ মিল রয়েছে। ধরেন 5টা 6টা ফি নিয়ে এই এই SDG গোল কাজ করে, যেমন ফিস, পিপল, প্ল্যানেট, পার্টনারশিপ, প্রসপারিটি, 5টা ফি, এই সমস্ত ফিগুলি বঙ্গবন্ধুর অর্থনৈতিক স্বাধীনতাতে গভীরভাবে কি মানে পরিস্ফুটিত হয়ে আছে। বঙ্গবন্ধু সবসময় তার মানে কি,
বঙ্গবন্ধু বেসিক নিড এবং ন্যায্য অধিকার পাঁচটা ছয়টা জিনিসকে মনে করতেন। আমি জাস্ট আমাকে এক সেকেন্ড জানি, মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্ম, সিকিউরিটি, এই সাতটা জিনিস, এগুলি পরবর্তী বঙ্গবন্ধু কিন্তু এগুলি পরবর্তী সংবিধানের আওতার মধ্যে ঢুকাই নিয়েছে যে রাষ্ট্র পরিচালনা। আপনি, আমি আপনাকে বলতে, বঙ্গবন্ধু শুধু এই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্ম এবং নিরাপত্তা, এই জিনিসগুলি নিয়েই বঙ্গবন্ধু মনে করতেছে যে এই নির্যাতিত বাঙালি, আমার সোনার বাংলার মানুষকে এই সমস্ত জিনিসগুলি তো মৌলিক অধিকার দিতে হবে এবং এইগুলির উপর ন্যায্য অধিকার দিতে হবে। এই জন্য তিনি এইগুলির জন্য বাংলার সোনার বাংলা, এগুলোকে কেন্দ্র করে উনি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার পথে নিয়োজিত ছিলেন অল দ্য টাইম। এবং এই জিনিসগুলোকে আমরা বলবো যে বঙ্গবন্ধুর দর্শন। বঙ্গবন্ধুর দর্শনে অনেকে মনে করেছে, বঙ্গবন্ধু নিজেই বলছে একটা, মানে কোট, অর্থনীতিতে জনগণের সম্পৃক্ততা ছাড়া রাজনৈতিক মুক্তি অর্থহীন। তার মানে কি, উনি 47 থেকে উনি চাইছিল যে যে পরাধীনতা থাকলে অর্থনৈতিক মুক্তি আসবে না। আপনি আলাপ বলতে, আপনার বক্তৃতা দেবে, উনি তখন করলো কি যে রাজনৈতিক মুক্তির সাথে সাথে রাজনৈতিক মুক্তির জন্য এবং অর্থনৈতিক জিনিসগুলিকে ফ্রেম করছে। এই জন্য বললো যে রাজনৈতিক মুক্তি যদি আবার পায়, অর্থনৈতিক মুক্তি যদি দিতে না পারে, তাহলে রাজনৈতিক মুক্তিটা অর্থহীন, মানে ব্যর্থ হয়ে যাবে। উনি এটাই বলতে চাইছিল। কি বিশাল কথা স্যার! সবসময়ই আমরা দেখেছি যে একেবারে একাধারে রাজনৈতিক স্বাধীনতার জন্য যেমন একেবারে তিনি প্রাণ উৎসর্গ করেছেন, আবার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতার জন্য কিন্তু একেবারে ডে ওয়ান থেকে তার, এবং পরবর্তীতে যখন দেখলেন যে সময় হাতে কম, তখন কিন্তু তিনি পরিষ্কারভাবে যে মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ দুইটাই একসঙ্গে, এটি একটি দিক। আবার মানুষকে সম্পৃক্ত করার কথা আমরা নানাভাবে দেখি, বা বাজেটের সময়, যেমন বঙ্গবন্ধু যখন পাকিস্তানের ওই সময়টাতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই সময়ে কিন্তু বাজেট বক্তৃতায় ঠিক এই ভাষায় বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত উন্নয়ন কর্মকাণ্ড বাজেট সম্পৃক্ততায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা না যাবে, ততদিন পর্যন্ত এটা সাধারণ মানুষের কাজে আসবে না। আবার 72 সালে দেশে ফিরে যখন তিনি প্রথম বাজেটটি দিলেন এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা দিলেন, সেখানেও একই কথা যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে অর্থনৈতিক বৈষম্যটির প্রধান কারণে, অর্থাৎ তারা সেই বৈষম্যটি করতো, মানে আমাদের এখানে কিছুই দিত না। কিন্তু মজার ব্যাপার হলো যে সাধারণ মানুষকে সম্পৃক্ত যদি আমরা না করতে পারি, তাহলে অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা দুইটাই নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি বলি, আপনি আসলে যেটা ইঙ্গিত করেছেন, যেমন বঙ্গবন্ধু দেশে ফিরে যখন, বিশেষ করে আপনার এই কথাগুলো আমার, আমি এগুলোর অ্যান্সার আপনাকে দিত যে বঙ্গবন্ধু দেশে ফিরে স্বাধীনোত্তর এই বিধ্বস্ত বাংলাদেশকে কীভাবে গড়ে তুলল এবং এই তার অর্জিত সমস্ত দর্শনগুলি বাংলাদেশের এখানে কীভাবে কাজে লাগাইল। বাংলাদেশে যেমন আমরা আমরা একটা সংবিধান পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা অনেক কিছু তখন পেয়েছি। যখন বঙ্গবন্ধু এটাতে হাত দিল, তখন বঙ্গবন্ধু এই আমাদের সংবিধানে 4টা মূলনীতি, যেগুলো অর্থনীতির সাথে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং আমার জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, আমরা বঙ্গবন্ধু এই যে যখন বঙ্গবন্ধুর দর্শনকে নিয়ে আমি আর বঙ্গবন্ধু সমাজতন্ত্র, আমি বলি বঙ্গবন্ধু বললো যে আমি বঙ্গবন্ধুর ভাষায় বঙ্গবন্ধু অনেকবার বলেছে আমি কমিউনিস্ট নই, তবে আমি সমাজতন্ত্রে বিশ্বাসী, কিন্তু পুঁজিবাদে আমি বিশ্বাসী নয়, কারণ পুঁজিবাদী মানুষকে শোষণ করার একমাত্র হাতিয়ার। অর্থাৎ উনি যেই সমাজতন্ত্র চেয়েছিলেন বঙ্গবন্ধু, এই যে অন্ন, বস্ত্র, মৌলিক অধিকার, ন্যায্য অধিকার, একদম রুট লেভেলে এগুলি প্রতিষ্ঠা করার জন্য উনি চেয়েছিল যে আমার সামাজিক সমতা, এবং উনি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এই এইখানে যেই বৈষম্য প্রতিটা ক্ষেত্রে আছে, সেই বৈষম্যহীন, শোষণহীন, এইরকম সমতা ভিত্তিক একটা একটা দেশ উনি গড়তে চেয়েছিলেন। আমাকে অ্যাবাস্টাক আকারে আপনাকে বলতে হচ্ছে, আসেন আপনি যুদ্ধ বিধ্বস্ত দেশে এই পুনর্গঠন, মানে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন নিয়ে আমার একটু জানার আছে, যে পুনর্গঠন এখন এই অল্প সময়ে কোনো কিছুই তো রইল না, থাকলো না। আমরা বারবার
এই কথাগুলো বাংলাদেশের মানুষকে বোঝাতে চাই যে এখন একটু কিছু সময়ের জন্য বিদ্যুৎ গেলে আমরা যে ধরনের আচরণটি করি বা একটুখানি অন্যরকম পরিস্থিতি হলে যে রকম করি, কিন্তু তখন তো কিছু ছিল না, তখন বাংলাদেশের মানুষ কিন্তু দারুণভাবে আলোড়িত হয়েছেন, বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন, সব কিছু মিলে কি যুক্ত করবেন? হ্যাঁ, এটা একটা চমৎকার পয়েন্ট, মানে কি বঙ্গবন্ধুর এই যে পুনর্গঠন এবং পুনর্বাসন, এটা আমি বলবো যে আজকে আমরা বলি জননেত্রী শেখ হাসিনার যে মিরাকেল, হ্যাঁ ওটা ছিল আসলে আশ্চর্যজনক, রিয়েল মিরাকেল, মানে মিরাকেল ছিল এই দেশকে পুনর্গঠন করা। আপনি দেখেন বঙ্গবন্ধু যখন ক্ষমতা গ্রহণ করে বঙ্গবন্ধুর এই শাসনামলে, তখন যুদ্ধ বিধ্বস্ত শুধু দেশ না, বঙ্গবন্ধুর হাতে ছিল সারা পৃথিবীর দুটা দেশের স্বীকৃতি, ভারত এবং ভুটান, 1 কোটি শরণার্থী, 60,000 ঘরবাড়ি বিধ্বস্ত, এবং 500,000 কৃষকের নাঙ্গল অথবা গরু বলতে কিচ্ছু নাই। এবং পাকিস্তানিরা যখন মনে করলো যে এই দেশ তারা পরাজয়ের দিকে যাচ্ছে, আমাদের আপনি বাংলাদেশের এক কর্ণার থেকে আরম্ভ করলে পোর্ট বন্দর স্থলবন্দর যত আছে, শিল্প কারখানা রাস্তাঘাট ব্রিজ সব কিছু কিন্তু ধ্বংস করে দিয়েছিল, এবং আপনার এটা এমনভাবে ধ্বংস হয়েছিল কোনো জায়গায় যদি 10-12 রিটার স্কেলে যদি ভূমিকম্প হয় এই পুরো দেশটাকে এরকম করে ধ্বংস করে দিয়েছিল। এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা টিম এসে বাংলাদেশের সমস্ত কিছু অবলোকন করে বলেছিল যে পারমাণবিক বোমা হামলার সকাল যেরকম হয় বাংলাদেশটা ঠিক সেরকম, বাংলাদেশের সমস্ত কলকারখানা, শুধু পাকিস্তানি এয়ারলাইন্স যেটা আছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এটার অ্যাকাউন্টে 118 রুপি ছিল, তাহলে ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল, এবং বঙ্গবন্ধুর হাতে কিচ্ছুই ছিল না, এই দেশের কোনো সম্পদ বলতে ওই 118 রুপিটাই ছিল। এবং এই দেশকে উনি তখন কি করলো, এই দেশকে শুধু তাকে জিজ্ঞাসা করা হলে, আপনারা সবাই জানেন বিখ্যাত উক্তি যে আমার মানুষ এবং মাটি এবং মানুষ আছে, তার মধ্যে হলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ষড়যন্ত্র, যে বাস্কেট কেস হিসাবে বাংলাদেশকে দাঁড় করানোর জন্য বটমলেস বাস্কেট, এবং কোনো কোনো ডেভেলপমেন্ট অথরিটি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি বলছিল যে 200 বছরেও এই দেশকে পুনর্গঠন করা যাবে না। বঙ্গবন্ধুর হাতে তাইলে দুটো রিস্ক কিন্তু বিশাল ছিল, একটা ছিল যে অর্থনৈতিক পুনর্গঠন, এবং উনি অর্থনৈতিক যে প্ল্যানিং কমিশন গঠন করে সেখানে তারাই বলছিল যে বর্তমান আমাদের মুক্তিযুদ্ধ একটা যুদ্ধ হয়ে গেছে, আমরা দেশ স্বাধীন হয়েছে, আমাদের দ্বিতীয় যুদ্ধ আরম্ভ করতে হবে দেশের অর্থনৈতিক পুনর্গঠনের। তারপরে আরেকটা ছিল বঙ্গবন্ধুর হাতে, আরেকটা রিস্ক ছিল, সেটা ছিল যে আরেক যুদ্ধের জন্য, সেটা হচ্ছে যে কী বলে অতি বিপ্লবী। বঙ্গবন্ধু অর্থনৈতিক উন্নয়নকে বঙ্গবন্ধু মনে করছিল যে আমার কষ্ট করে আমার সমস্ত ফিলোসফিকে দর্শনগুলিকে অ্যাপ্লাই করে এটা হবে, প্রতি বিপ্লবীকে পৃথিবীর অনেক দেশ দেখবেন যে সাধারণত স্বাধীনতা হইতে হইতে আরেকটা প্রতি বিপ্লবীর হয়ে সেই স্বাধীনতা নস্যাৎ করার জন্য কিছু লোক কিন্তু প্রস্তুত থাকে, দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং দেশকে আবার অতি বিপ্লবী প্রতি বিপ্লবী যেরকম হয় ভাই এইগুলির থেকে রক্ষা করা ছিল মেইন। বঙ্গবন্ধু প্ল্যানিং কমিশন করলো, প্ল্যানিং কমিশন করে বঙ্গবন্ধু অতি দ্রুত, বঙ্গবন্ধুর নীতি ছিল এখানে তিনটা, একটা হচ্ছে যে পাবলিক সেক্টরে সব কিছুকে জাতীয়করণ করে এবং সমস্ত জনগণের সম্পদ, সমস্ত সম্পদ জনগণেরই হবে এটাকে মাথায় রেখে, এবং সমবায় ভিত্তিক এবং প্রাইভেট সেক্টর, তিনটা জিনিসকে উনি, আমরা পাবলিক প্রাইভেট বলি এখন, কিন্তু তখন কিন্তু সমবায়কে উনি করলো। আপনি দেখেন এই পুনর্গঠনের থেকে যত ধরনের কৃষি যন্ত্রপাতি যত আছে এগুলি পুনর্গঠন করে ফেললো, এবং আপনার স্কুল কলেজ মাদ্রাসা, আপনি আশ্চর্য হবেন 11,000 প্রাইমারি স্কুল করে টোটাল 40,000 প্রাইমারি স্কুলকেই কী করে ফেললো, জাতীয়করণ করে ফেললো, এবং অন্নের ব্যবস্থা করলো, বাসস্থানের ব্যবস্থা করলো, সেখানে অনেকগুলি করলো, এবং ব্যাংকিং সেক্টরগুলিকে রিফর্ম করলো। আপনি দেখবেন যে 10 কোটি তো এগুলি এখন 10 বিলিয়ন ট্রিলিয়নের মতো টাকা, 10 কোটি টাকা কি তাকাবি ঋণ করলো, এবং সমবায়ের মধ্যে 5 কোটি টাকা ঋণ কিন্তু বিতরণ করলো, এই সমস্ত কিছু করে শূন্য হাতে। এবং বঙ্গবন্ধুর তখন কিন্তু আরেকটা এইরকম উদ্দেশ্য ছিল
যে বৈদেশিক সাহায্য আমরা গ্রহণ করব, কিন্তু কখনো তাদের কোনো ধরনের সত্য অথবা কোনো ধরনের বিকিয়ে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী যেরকম করে এরকম করে কিন্তু উনি কিন্তু কোনো এই একবার তাজউদ্দিন এবং প্ল্যানিং কমিশনের ইয়েকে খাদ্য সাহায্যের জন্য আমেরিকায় পাঠিয়েছিল, ওরা সেখানে বিরাট বক্তৃতা দিচ্ছে যে তোমরা পাকিস্তানিদের সাথে যা হয়েছে তা তোমরা মিটমাট করে ফেলো, হ্যাঁ, অথবা নানান সত্যে এরকম দিতে ব্যর্থ হয়ে তারা ফেরত আসলো এবং তারা মানে এই এইরকম বৈশ্বিক যারা এরকম ছিল তারা মনে করছে যে অনেকেই কিন্তু তখন কিন্তু বৈশ্বিক অবস্থা কিন্তু অত্যন্ত টালমাটাল ছিল, ডলার এবং স্বর্ণের মধ্যে যে কনভার্টিবল একটা জিনিস ছিল সেটা নিয়ে কিন্তু তুলপার ছিল সারা বিশ্বে, এরকম একটা টালমাটাল বিশ্বের মানে বিশ্বব্যবস্থার মধ্যে যে ইনফ্লেশনের ইকোনমির মধ্যে বাংলাদেশকে উনি স্বল্প সময়ে প্রথম বছরের জিডিপি, আমি আপনাকে শুধু জিডিপি দিয়ে ৭২ ইংরেজি যখন যুদ্ধ তখন তো -4.something ছিল এবং তারপরে ৭৩ ইংরেজি ৭৯.6 জিডিপি অর্জন করেছিল, আপনি জানেন, যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই সরকারের আমলে ১৮-১৯ মানে পুরানো বৃত্তি বছর ধরে 8.1, নতুন বৃত্তি বছর ধরে 7.9 জিডিপি অর্জন আমরা করেছি, এই এই এইটা যেটার জন্য আমাদেরকে বলে যে সারা পৃথিবীর মধ্যে আমরা অগ্রসমান মানে কান্ট্রি, তখন বঙ্গবন্ধু 9.6। আমরা সবসময় এটা নিয়ে কথা বলি যে অনেকেই হয়তো বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করেন না যে যুদ্ধ যখন চলছে অর্থাৎ ৭১-৭২ অর্থ বছরে আমাদের -4.3 হচ্ছে আমার জিডিপি এবং সেই ৭১-৭২ অর্থ বছরে 3.8 আবারও বলছি এবং 73-74 অর্থ বছরে মানে সেই বন্যা বন্যার পর ব্যাপকভাবে পলি পড়লো, পলি পড়ার ফল উপচে পড়া ফসল হলো, ফসল হওয়ার পরে জিডিপি গিয়ে দাঁড়ালো 9.59 মানে এরকম একটা জায়গায় আমার কথা হচ্ছে। তারপরে হলো নতুন করে ষড়যন্ত্র মানে এবং আমরা মানে এখনও তো প্রায়শই দেখি যে সব গেল এরকম একটা চিন্তাভাবনা আছে এবং আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে এই সমালোচকরা কোথায় আছেন এগুলি নিয়ে একটা বড় গবেষণা করতে, যে এই সমালোচকরা কী দিয়েছেন, কী ফেরত দিচ্ছেন জাতিকে, এটা আমার খুব একটা আগ্রহ, হয়তো কোনো দিন হয়তো করবো সেটা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধু টাইম একটা বড় ফ্যাক্টর এবং বঙ্গবন্ধু ভাবলেন যে আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, করতে চাই, কিন্তু কতদিনের মধ্যে আমি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে দিতে চাই, কিন্তু কতদিনের মধ্যে সবার জন্য বিনামূল্যে শিক্ষা এবং বই আমি ঘরে ঘরে দিতে চাই। আপনার মনে আছে যে ১৯৭১-৭২ সালে ১ কোটি বই বঙ্গবন্ধুর বিদেশ থেকে ছেপে এনে দিতে হয়েছিল কারণ বই সব নষ্ট হয়ে গিয়েছিল। আসলে এগুলো নিয়ে একটা আলাদা অনুষ্ঠান যদি আমি আর আপনি একটু করতে পারতাম, কারণ আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ইনফরমেশনগুলো মানুষকে জানানো এবং আমি একেবারে শেষ পর্যায়ে কিন্তু একটু টাচ করে যেতে চাই যে এ সমস্ত কারণে কিন্তু এই দফাগুলো যে বিদ্যুৎ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা, এই জন্য কিন্তু তিনি দ্বিতীয় বিপ্লব কর্মসূচিটি দিলেন, কিন্তু প্রতিবিপ্লবী সমালোচকরা সেটাকে কীভাবে প্রচার করলো বাংলাদেশের মানুষ সেটা জানে। কিন্তু তারপর আপনার কাছ থেকে একটু শুনে রাখি, ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো নিয়ে আমি এটা বলি, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় কথা বলছিলেন, বঙ্গবন্ধু বলছে যে এই যে আমার মৌলিক অধিকার এবং ন্যায্য অধিকারের প্রশ্নে শোষণহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, শুধু সমাজ ব্যবস্থা না, রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত জায়গায় বঙ্গবন্ধু হয়েছিলেন। বঙ্গবন্ধু একসময় এটাকে আমরা বলবো হতাশ হয়ে পড়লেন যে এই সমস্ত জিনিসগুলি উনি করতে পারেন, উনি সেজন্য উনি হতাশ হয়ে বলছিলেন যে যদি আওয়ামী লীগ থেকে, এই রাজনীতি থেকে, এই সমস্ত দর্শন থেকে যদি কখনো যদি বিচ্যুতি ঘটে তাইলে কিন্তু আমার দ্বিতীয় মৃত্যু হবে, বুঝছেন, কিন্তু আশার ব্যাপার দ্বিতীয় মৃত্যু হবে, কিন্তু আশার ব্যাপার বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু হইতে হয় নাই। ১৯৯৬ আমাদের সরকার, আমি বলি তখন আপনি বাকশালের কথা, এত চমৎকার নামটাই শুধু আপনাকে সিংহ, আগে আসলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আওয়ামী লীগকে নিল লাস্টে, আরে ভাই কৃষক শ্রমিক, এই কৃষক শ্রমিক মেহনতি মানুষ এগুলির উন্নয়ন, অর্থাৎ উনি চাইছিল যে এদেরকে উন্নয়ন করে পুঁজিবাদী এবং তার যারা পুঁজিকে মানে বৈষম্য সৃষ্টি করে তাদেরকে অবধমিত করে এই নিচু স্তরের কৃষক শ্রমিক আওয়ামী লীগকে, কৃষক শ্রমিকদেরকে, মেহনতি জনগণকে উপরে তোলা, এটাই ছিল রাখতে চাই একমাত্র উদ্দেশ্য। তবে বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু হয় নাই,
আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে থাকার কারণে 96-এ এই এই 75 থেকে 96 পর্যন্ত এটা আইসিইউতে ছিল হয়তো, কিন্তু পরবর্তীতে আমাদের এই বঙ্গবন্ধুর দর্শন, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর বিপ্লবের স্বপ্ন এগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে, এটাই আপনাকে বলব। স্যার, আমরা হয়তো এই কর্মসূচিগুলো নিয়ে আরেকটা অনুষ্ঠান হয়তো মানে কিছু তথ্য রেখে যেতে চাই, এবং এই প্রজন্মের যারা অনুষ্ঠান দেখছেন তারা মিলিয়ে দেখবে যে আমরা ভুল বলছি কি না, তাহলে অনেক কিছু শেখার একটা ব্যাপার থাকে। কারণ এই দেশ তো আর এভাবে থাকবে না, এই দেশ আরও উন্নত সমৃদ্ধতর দেশে পরিণত হবে, সেটাই আমাদের প্রত্যাশা। তার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আবারও আপনাকে সময় দেব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে আমাদের অন্য কোনো নিয়মিত আয়োজনে, সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।